আসসালামু আলাইকুম, সেতুস ব্লগে সবাই কেমন চল, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসলাম আমার নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো চলুন দেখি নিই আজকে আমার ব্লগে কী কী থাকছে। এখানে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, আমার ভিডিওটি না টেনে দেখবেন, অন্তত পক্ষে 3 মিনিট দেখার চেষ্টা করবেন, তারপরে কমেন্টস করবেন প্লিজ। আর হচ্ছে এটা হচ্ছে আজকে সারাদিনই অনেক বৃষ্টি ছিল আমাদের এখানে, তো আমরা আমি আর আরাফ একটু জানলার পাশে বসে বৃষ্টি দেখছি। সকাল থেকে রাত পর্যন্ত সারাদিনই এরকম গুড়ি গুড়ি বৃষ্টি ছিল, তো ভালোই লাগে এরকম বৃষ্টি। তো আমি একটু জানলার বাইরে হাত দিয়ে বৃষ্টি ধরার চেষ্টা করছি, তো ভাবলাম আমি একটু শুট দিই আমার লাভলি লাভলি ভিউয়ার্সদের সাথে একটু শেয়ার করি। তো আরাফও আমার দেখা দেখি তার হাতটাও বাড়িয়ে দিয়েছিল, তো আমরা দুজনেই মা ছেলে মিলে একটু মজা করলাম, বৃষ্টির পানি ধরেছি, মাশাল্লাহ খুব ভালো লেগেছে। তারপরে আমি চলে যাব রান্নায়। তো আমার ব্লগগুলো যারা রেগুলার দেখেন তারা তো জানেন আমি একটা ব্লগে বলেছিলাম আমার এক ফ্রেন্ডের বাসা থেকে একেবারে ফ্রেশ একটা কলমি শাক পাঠিয়ে দিয়েছিল, তো সেই শাকটাই আজকে আমি কিভাবে অনেক মজা করে ভাজি করি সেটাই আজকে আমার ভিউয়ার্সদের সাথে আমি শেয়ার করব। সেজন্য এখানে একটা পাত্র বসিয়ে দিয়েছি, এখানে আমি 4 থেকে 5 টেবিল চামচের মতো তেল গরম বসিয়ে দিয়েছি। আমি শাকটা সুন্দরভাবে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি, একেবারে মিহি কুচি করে নিয়েছি, সাথে একটা ছোলা সহ একটা আলু সেটাও ঝিরঝিরি করে সুন্দরভাবে কুচি করে নিয়েছি। এতে করে কিন্তু বেশি করে মিহি করে কুচি করে কেটে নিলে কিন্তু আপনার বেশি জাল লাগবে না, অল্প জালে মিনিমাম 5 থেকে 7 মিনিটের মধ্যেই কিন্তু শাকটা সুন্দর হয়ে যাবে। সেজন্য আমি একটু সুন্দরভাবে এটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এখানে যা যা উপকরণ দেবো সেগুলো বলে দিচ্ছি। তো 5 টেবিল চামচের মতো তেল আমি এখানে দিয়ে দিয়েছি 2টা বড় সাইজের পেঁয়াজ, একটু কুচো চিংড়ি, তারপর 5-7টার মতো কাঁচামরিচ চেরা, আর দিয়ে দিয়েছি বড় সাইজের যে রসুন সেটা রসুনের কোয়া দিয়েছি 3 থেকে 4টি, এটা একটু রসুনটা দিলেই খেতে ভালো লাগে। আর হচ্ছে কুচো চিংড়ি দিয়েছি, চিংড়ি মাছটা স্কিপ করলেও হবে, আমার কাছে ভালো লাগে একটু চিংড়ি মাছ দিলে, তাই আমি একটু চিংড়ি মাছও দিয়েছি এখানে। আমার ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লাগে চাইলে কিন্তু আমাকে একটা সাবস্ক্রাইব করতে পারবেন, আর সাবস্ক্রাইব করতে হলে কিন্তু পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখতে হবে, এতে করে যখন আমি নতুন কোনো ব্লগ দিব সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে আর আমার ব্লগগুলো দেখে নিতে পারবেন। এখানে আমি একটু স্বাদ মতো লবণ দিয়েছি, এখানে কোনো হলুদ মরিচ এগুলো কিচ্ছু আমি অ্যাড করব না। সবুজ শাকটা কীভাবে সবুজ রেখে রান্না করবেন সেটাই আমি দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু হাই হিটে রান্না করতে হবে, একেবারে লো ফ্লেমে এটা রান্না করতে যাবে না, তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে। এখন আমি শাকটাকে দিয়ে দিব। আর হচ্ছে কম আঁচে সবুজ শাকটাকে সবুজ রেখে, যে কোনো সবজি যদি একটু কম আঁচে মানে অনেকক্ষণ ধরে জাল না করে তাড়াতাড়ি করে রান্না করা যায় এবং রংটা কালারটা ঠিক রেখে রান্না করা হয় সেক্ষেত্রে কিন্তু পুষ্টিগুণটা ভালো থাকে। তাই আমিও চেষ্টা করেছি আমার লাভলি লাভলি ভিউয়ার্সদের সাথে কীভাবে আমি সবুজ সবজিটাকে সবুজ রেখে রান্না করি সেটাই শেয়ার করতে, আর আমার নতুন নতুন গৃহিণী আপুরা আর ব্যাচেলার ভাইয়াদের বোঝার সুবিধার্থে আমি এটা একটু ডিটেল দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু শাকটাকে অনেক মিহি করে কুচি করে নিয়েছি যাতে করে অল্প জালে এটা হয়ে যায়। এখন আমি এ পর্যায়ে 2 থেকে 3 মিনিটের মতো এটা ঢাকা দিয়ে দেবো, কমে আসলে তারপরে আর একটু নেড়ে চেড়ে দিব। এই যে 3 মিনিট পরে আমি চলে আসলাম, এখন আমি একটু এটাকে নেড়ে ছেড়ে দিব। শাকটা কিন্তু মোটামুটি কমে এসেছে, এখন আমি এটাকে একটু সুন্দরভাবে নেড়ে ছেড়ে দিব। আর এটা থেকে যে পানিটা বের হয়েছে, একটু সামান্য পানি বের হয়েছে, এই পানিটাই শুকিয়ে নিতে নিতেই শাকটাও সফট হয়ে যাবে। এ পর্যায়ে কিন্তু আর ঢাকা দিব না, ঢাকা দিলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে। আমি কিন্তু আর ঢাকা দিইনি, এখন আমি হাই হিটে এটাকে আরও 2 মিনিটের মতো নেড়ে ছেড়ে রান্না করে ফেলবো।
আর বরাবরের মতো এখানে একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে আমার কিন্তু ফেসবুকে একটা সেতুস ব্লগ নামে পেজ আছে, আপনারা চাইলেই কিন্তু আমার পেজে জয়েন হয়ে আমার অন্যান্য রান্নাগুলো দেখতে পারবেন, আর ওখানে কিন্তু রান্না বিষয়ক অনেক টিপসও আছে, আপনারা চাইলে আমার ফেসবুক পেজে জয়েন হতে পারবেন। আর আমার রান্নাগুলো কিন্তু প্রতিদিন রাত 8টায় আপলোড হয়ে যায়, চাইলেই প্রতিদিন রাত 8টায় আমার চ্যানেল চোখ রেখে আমার রান্নাগুলো দেখে নিতে পারবেন। দেখলেন তো কত কম সময়ে কম উপকরণে কত সুন্দর মজার একটা শাক ভাজি হয়ে গেল। এটা কিন্তু গরম ভাতের সাথে খুব খুব ভালো যায়। এটা কিন্তু আমার মতো আমার রেসিপি ফলো করে বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর আশা করছি আপনাদের কাছে এটা খুব খুব ভালো লাগবে। আর আমার ব্লগটি আশা করছি আপনাদের কাছে আজকে অনেক ভালো লেগেছে, আর আপনাদের কাছে ভালো লাগলে আমার কাছে ভালো লাগবে। এই যে সুন্দর একটা কালারটাও কিন্তু সবুজ রয়েছে, আর শাকটা কিন্তু খেতে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল। লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন, আর প্লিজ আমার চ্যানেলটিতে একটু সাবস্ক্রাইব করুন। আগামীকাল আবার হাজির হয়ে যাব নতুন কোনো ব্লগে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।